প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই করোনাকালীন পরিস্থিতিতে যথারীতি অনলাইনে ক্লাসে আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়, ভাঙ্গুড়া, পাবনা। আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। যথারীতি আমরা প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা, গত দিনে আমরা এই ক্লাসটা সম্পর্কে আলোচনা করছিলাম, এরই উপর আমরা আজকে একটা বিষয় আলোচনা করব। আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা, মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা ছিল। এখন আমরা যে শিখব যে কোন সংখ্যাগুলো মূলদ হতে পারে, কোনটা অমূলদ, এবং একটা সংখ্যা অমূলদ সংখ্যা তার যুক্তি সহ প্রমাণ শিখব। একটা সংখ্যা যে অমূলদ সংখ্যা তার যুক্তিযুক্ত আমরা প্রমাণ শিখব। যেমন আজকে আমাদের আলোচ্য বিষয় আছে রুট টু অমূলদ সংখ্যা। আমরা প্রমাণ করো যে, রুট টু অমূলদ সংখ্যা। রুট টুর জায়গায় রুট থ্রি থাকতে পারে, রুট ফাইভ থাকতে পারে, রুট সিক্স থাকতে পারে, রুট সেভেন থাকতে পারে, রুট এইট থাকতে পারে, রুট টেন থাকতে পারে, রুট ফোর থাকবে না কেন, রুট নাইন থাকবে না কেন। রুট ফোর যদি আমরা লিখি তাহলে রুট ফোরে রুট ওভার করলে স্কোয়ার রুট যদি করা যায় তাহলে মান আসে টু। যদি নাইন এর স্কোয়ার রুট করি তাহলে তার মান আসে নাইন এর বর্গমূল থ্রি। তাহলে থ্রি একটা পূর্ণ সংখ্যা, থ্রি একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে পূর্ণ সংখ্যা, তাহলে এটা তো আমাদের মূলদ সংখ্যা না। আমরা যখন বলছে যে প্রমাণ করো যে রুট টু অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা যদি হয় তাহলে আমাদের অমূলদ সংখ্যার সংজ্ঞাটা জানতে হবে, যে অমূলদ সংখ্যাটা কাকে বলে। যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে, যেখানে পি ও কিউ স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। তাহলে আমাদের এই রুট টু কে, রুট টু যে অমূলদ সংখ্যা, এই জিনিসটাই আমাদের প্রমাণের বিষয় যে রুট টু অমূলদ সংখ্যা। তাহলে আমরা এর যুক্তিযুক্ত প্রমাণ আমরা কিভাবে ধরবো? আমরা প্রথমে ধরে নিতে পারি, ধরা যাক রুট টু মূলদ সংখ্যা, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমি দেখলাম যে ধরি রুট টু মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা ধরলে কি হয় দেখি, যে রুট টু যদি আমরা মূলদ সংখ্যা ধরি তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি যে এই রুট টু যদি মূলদ সংখ্যা ধরে তাহলে এর পাশাপাশি আমরা লিখব যে তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক, দুইটি পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক, এই সহমৌলিক হওয়ার ফলে কি হলো, সহমৌলিক পি এই কিউ ওয়ান এর থেকে বড়, কিউ হয়েছে কি ওয়ান এর থেকে বড়। কিউ যখন ওয়ান এর থেকে বড় হয়েছে তখন আমরা লিখে নেব যে থাকবে এত ওয়ান থাকবে। তাহলে এটা যদি থাকে
তাহলে আমরা লিখতে পারি রুট টু সমান ই ভাগ কিউ। আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা অনুসারে আমরা জানি, সেই সংজ্ঞা অনুসারে আমরা জানি কি যে পি ভাগ কিউ আকারে যদি প্রকাশ করা যায় সেটাই মূলদ সংখ্যা। পি ভাগ কিউ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে সেটাই হলো মূলদ সংখ্যা। তাহলে এই রুট টু তার উপরে দিলাম স্কোয়ার, এই পি ভাগ এই কিউ তার উপরে দিলাম স্কোয়ার। রুট টু ভাগ টু সমান পি ভাগ কিউ, তাহলে রুট টু উপরে স্কোয়ার সমান পি ভাগ কিউ উপরে স্কোয়ার। তাহলে এই রুট ওভার টু উপরে স্কোয়ার পি ভাগ কিউ উপরে স্কোয়ার। তাহলে এই রুট টু উপরে যদি স্কোয়ার থাকে তাহলে কিউ সমান উপরে হলো পি স্কোয়ার নিচে হলো কিউ স্কোয়ার। এখানে টু আমরা ঠিক দেখলাম, তাহলে উপরে পি স্কোয়ার এই কিউ এর পরিবর্তে আমি লিখতে পারি কিউ গুণন কিউ। এই আমরা একটা কিউ এই পাশে রাখলাম, উপরে পি স্কোয়ার নিচে কিউ। আমরা আবারও খেয়াল করি যে রুট ওভার টু সমান পি ভাগ কিউ, রুট ওভার টু এর উপরে স্কোয়ার দিছি পি ভাগ কিউ তার উপরে স্কোয়ার দিছি, রুট ওভার টু উপরে দিছি স্কোয়ার পি ভাগ কিউ তার উপরে দিছি স্কোয়ার। তাহলে এই যে বর্গ করছি উভয় পাশে বর্গ করি, এই জায়গায় লাগবে কি উভয় পাশে বর্গ করি। তাহলে এই যে উভয় পাশে বর্গ করছি, উভয় পাশে বর্গ করার ফলে কি হলো, তুই রুট আবার টু, রুট আবার টুর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে রুট আর স্কোয়ার উঠে যায় শুধু টু। পি এর উপরে স্কোয়ার আছে কিউ এর উপরে স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার। এখানে নিচে কিউ আছে অর্থাৎ কিউ গুণন কিউ আমরা লিখতে পারি। এই একটা কিউ যদি আমরা সমান চিহ্নের এই পাশে আনি তাহলে ভাগ আকারে আছে গুণ আকারে হয়, কিংবা আমরা অন্যভাবেও বলতে পারি যে উভয় পাশে কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে পাই। কি পেলাম, টু কিউ সমান পি স্কোয়ার ডিভাইডেড কিউ, পি স্কোয়ার ডিভাইডেড কিউ উপরে পি তার উপরে স্কোয়ার নিচে কিউ, তাহলে টু কিউ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড কিউ। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই টু টু তো পূর্ণ সংখ্যা আমরা জানি, কিউ এর মান ওয়ান এর চেয়ে বড়, তাহলে এই কিউ এর মান যদি আমরা দুইও ধরি তাহলে দুই দুগুণ চার, যদি আমরা তিন ধরি তাহলে তিন দুগুণ ছয়, যদি আমরা পাঁচ ধরি পাঁচ দুগুণ দশ। আমরা কিউ এর মান যাই ধরি না কেন, কিউ এর মান আমরা যাই ধরি না কেন, তখন এই বাম পাশের যে মানটা হয় অবশ্যই এই জিনিসটা টু কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা। আমরা আবারও বলি, আমরা এখানে বলতে পারছি যে টু কিউ স্পষ্টত, জোর দিয়ে বলতেছি স্পষ্টত, স্পষ্টত পূর্ণ সংখ্যা। টু কিউ যদি পূর্ণ সংখ্যা হয় মাঝে সমান চিহ্ন আছে তাহলে এই জিনিসটা পূর্ণ সংখ্যা হওয়ার কথা, কিন্তু আমরা লিখলাম কিন্তু লিখে আমরা লিখতেছি যে পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। কি কারণে, কারণ পি ও কিউ এর মধ্যে ওয়ান ব্যতীত আমরা লিখতে পারি, ওয়ান ব্যতীত বা ওয়ান ছাড়া কোন সাধারণ উৎপাদক নাই, সাধারণ উৎপাদক নেই, বা আমরা অন্যভাবে বলতে পারি পি কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি কিউ পরস্পর সহমৌলিক,
স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই তাহলে 1 ব্যতীত যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে আমরা এতে তো অবশ্যই ভগ্নাংশ সংখ্যা হবে এটা পূর্ণ সংখ্যা হতে পারে না p ভাগ p স্কয়ার ভাগ q পূর্ণ সংখ্যা হতে পারে না তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে আমরা লিখতে পারি যে এই 2q এর সমান হতে পারে না p স্কয়ার ভাগ q 2q এর সমান হতে পারে না তাহলে আমরা ওই কথাটা এখান দিয়ে আমরা লিখে নিতে পারি যে 2q p স্কয়ার ভাগ 2q এর সমান হতে পারে না আমরা এই জায়গা ভাষা দিয়ে লিখে দেব যে 2q p স্কয়ার ভাগ 2q এই শুধু p স্কয়ার ভাগ q এর সমান হতে পারে না হতে পারে না এর অর্থ সুতরাং 2q এটা যদি আমরা এইভাবে লিখি 2q not সমান p স্কয়ার ভাগ q এটা যদি এটা হয় সুতরাং আমরা লিখতে পারি √2 not সমান p ভাগ q এটি যদি হয় থাকে তাহলে আমরা লিখতে পারি যে √2 কে p ভাগ q আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না তাহলে আমরা যেহেতু 2q p স্কয়ার ভাগ q এর সমান হলো না p √2 p ভাগ q এর সমান হচ্ছে না আবার এই √2 কে p ভাগ q আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে আমরা ধরে নিছিলাম যে √2 মূলদ সংখ্যা তাহলে এ তো মূলদ সংখ্যা হচ্ছে না তাহলে সুতরাং √2 মূলদ সংখ্যা নয় মূলদ সংখ্যা নয় আমরা ধরেছিলাম ওটা ভুল ছিল আমরা যে ধরলাম মূলদ সংখ্যা সেই √2 মূলদ সংখ্যা নয় যখনই মূলদ সংখ্যা হচ্ছে না সুতরাং √2 অমূলদ সংখ্যা এটি আমাদের প্রমাণ এটি আমাদের জরুরি আমরা আরেকবার ক্লিয়ার হই আমাদের এই প্রতিজ্ঞাটা আমাদের আবার ক্লিয়ার হই যে √2 অমূলদ সংখ্যা আমরা আবারো বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি প্রথমে আমাদের বলা ছিল যে √2 মূলদ না অমূলদ যেহেতু প্রমাণে বলছে যে √2 অমূলদ সংখ্যা এটা প্রমাণ করো তাহলে আমরা ধরে নিছি যে √2 মূলদ সংখ্যা প্রথমে ধরলাম মূলদ সংখ্যা দেখি একে মূলদ বলা যায় কিনা মূলদ সংখ্যা বললে আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা অনুসারে জানি যে যে সংখ্যাকে p ভাগ q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে তা আমরা p ভাগ q সমান লিখে নিছি যে √2 স্কয়ার √2 লিখে আমরা লিখছি p ভাগ q এই p q এর মধ্যে সম্পর্ক এরা হলো পরস্পর সমমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং এই q এর মানটা 1 এর চেয়ে বড় ধরছি তাহলে এই যে q এই q এর মান 1 এর চেয়ে বড় তাহলে এখানে ভগ্নাংশ আকারে আছে উভয় পাশে বর্গ করলাম বর্গ করার ফলে কি আসলো রুট আর স্কয়ার বাদ গেল শুধু 2 উপরে p স্কয়ার নিচে q এখন উভয় পাশে আমরা q দ্বারা যদি গুণন করি বা এই q স্কয়ার এক আমি q গুণন q লিখছি একটা q ওই পাশে নিছি কি কারণে ওই পাশে নিছি আমাদের এই টুল নিচে মনে মনে 1 আছে এখন আমরা সমীকরণের সূত্র বা সমীকরণের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে যদি এই পক্ষ থেকে ওই পাশে যায় এক পাশে থেকে যদি ওই পাশে যায় পক্ষ চেঞ্জ করে পক্ষান্তর করা হয় তাহলে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় গুণন থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণন হয়
ওই পাশে যেহেতু ভাগ আকারে ছিল আমাদের কিউ গুণন কিউ, একটা কিউ আমরা এই পাশে নিয়ে নিছি, এই পাশে যখন আমরা নিছি তখন আমাদের একটা কিউ এই পাশে যায়, দুই এর সাথে কি হয়েছে, গুণন হয়েছে। আমরা আবারও লক্ষ্য করি এই কিউ স্কয়ারে আমরা লিখছি কিউ গুণন কিউ, এই কিউ এখান থেকে সরাই দিছি টু কিউ। এখন টু কিউ হয়েছে এই পাশে ভাগ আকারে ছিল, যখন পক্ষান্তর করছি তখন আমাদের গুণ আকারে হয়েছে। এই টু কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা, আমি জোর দিয়ে বললাম যে স্পষ্টত পূর্ণ সংখ্যা, কি কারণে, যে টু তো পূর্ণ সংখ্যা আছেই আর কিউ এর মান যদি আমরা দুই ধরি বা তিন ধরি যাইকে না ধরি আমাদের এই যে পূর্ণ সংখ্যা হবে। এখন এই পি স্কয়ার ভাগ কিউ, এই পি স্কয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয়, শুধু পূর্ণ সংখ্যা নয় বললে তো হচ্ছে না, তার কারণ বা যুক্তি দিচ্ছি, কারণ পি ও কিউ এর মধ্যে ওয়ান ছাড়া বা ওয়ান ব্যতীত কোন সাধারণ উৎপাদক নাই, বা পি কিউ পরস্পর সমমৌলিক স্বাভাবিক সংখ্যা, এই কথাটা আমরা ভাষা দিলে আমরা লিখে নিছি। এখন সুতরাং এই টু কিউ পি স্কয়ার ভাগ কিউ এর সমান হতে পারে না, টু কিউ পি স্কয়ার ভাগ কিউ এর সমান হতে পারে না, কারণ এক পাশে হচ্ছে পূর্ণ সংখ্যা আর এক পাশে পূর্ণ সংখ্যা নয়, তাহলে যখনই এই পূর্ণ সংখ্যা হয় নাই তখন এইটি সমান হতে পারে না, এই কথাই আমরা ভাষাতে লিখে নিছি। পরে আমরা লিখছি টু কিউ নট সমান পি স্কয়ার ভাগ কিউ, তাহলে এই রুট টু নট সমান পি ভাগ কিউ, তার মানে এই পি ভাগ কিউ যে আমরা লিখছিলাম ধরা যাক বা ধরি, এটি আমরা ভুল লিখছিলাম, এটা আমাদের লেখা উচিত হয়নি, আমরা ধরেছি ঠিকই কিন্তু এটা আমাদের মানে, তাহলে এই টু কে রুট টু কে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, যখনই প্রকাশ করা যায় না তাহলে রুট টু মূলদ সংখ্যা হতে পারে না বা মূলদ সংখ্যা নয়, তখন মূলদ সংখ্যা যেহেতু নয় তাহলে এই রুট টু কি সংখ্যা, অমূলদ সংখ্যা। আমরা একটু আবার খেয়াল করব, রুট টুর জায়গায় যদি রুট থ্রি থাকে, রুট ফাইভ থাকে, রুট সেভেন থাকে, রুট এইট থাকে, রুট টেন থাকে, আমরা যে কোনো জিনিসই যদি অমূলদ সংখ্যা প্রমাণ করতে চাই তাহলে আমরা ওই জিনিসটা যুক্তি সহ আমরা প্রমাণ করতে পারব। আমরা আবারও খেয়াল করি যে রুট টুর জায়গায় যদি রুট থ্রি থাকে, রুট সেভেন থাকে, রুট এইট থাকে, রুট টেন থাকে, যে কোনো জিনিসই যদি আমাদের থাকে তাহলে আমরা প্রমাণ করতে পারব। আমরা লক্ষ্য করি, আমরা আরেকবার লক্ষ্য করি যে মূলদ সংখ্যা আমরা কি এই জিনিসটা আমাদের জানতে হবে, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় তাকেই মূলদ সংখ্যা বলে, যেখানে পি কিউ পরস্পর স্বাভাবিক সংখ্যা, পি কিউ পরস্পর সহমৌলিক, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না তাকেই অমূলদ সংখ্যা বলে, যেখানে পি কিউ পরস্পর সমৌলিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে আমরা সংখ্যাটা যখন জানতে পারতেছি তখনই আমরা এই বিষয়টা নিয়ে আমরা এই রুট যে মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা এটা আমরা বলতে পারব। দুইটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হতে পারে, যে কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা বর্গমূল যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেই বর্গমূলটা অমূলদ সংখ্যা হয়, যেমন আমরা একের উপর যদি বর্গ করি তাহলে যদি বর্গমূল করি ওয়ান তাহলে ওয়ান এটা মূলদ সংখ্যা, যদি আমরা টু বর্গ করি অমূলদ সংখ্যা, থ্রি অমূলদ সংখ্যা, ফোর টু ভাগ এটা মূলদ সংখ্যা, এটা যদি আমরা লিখি ফাইভ এটা অমূলদ সংখ্যা, রুট সিক্স অমূলদ সংখ্যা, রুট সেভেন অমূলদ সংখ্যা, রুট এইট অমূলদ সংখ্যা, রুট নাইন এটা থ্রি, তাহলে থ্রি পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের
এই বইয়ের বাস্তব সংখ্যার আমাদের চ্যাপ্টারের বইয়ের মধ্যে আমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। যে এই সংখ্যাগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পূর্ণাঙ্গ হিসেবে আমাদের কাছে সহজ মনে হবে। আমাদের আরেকটা জিনিস আছে, কাজের মধ্যে লেখা আছে প্রমাণ করো যে রুট থ্রি অমূলক সংখ্যা, তাহলে রুট টুর জায়গায় শুধু থ্রি হবে। রুট টুর জায়গায় যদি রুট থ্রি হয়, শুধু থ্রি দিয়ে লিখি রুট টুর জায়গায় রুট থ্রি, তাহলে আমাদের ক্লিয়ার। রুট থ্রির জায়গায় রুট ফাইভ দিলে আমাদের ক্লিয়ার। আমরা অন্যভাবে আমরা বলতে পারি, নৈমিত্তিকের মধ্যেই যদি কোনো জিনিস থাকে যে এটা স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা না বর্গ সংখ্যা না কি সংখ্যা, এইভাবে যদি থাকে আমরা বহু নির্বাচনের মধ্যে আমরা যথারীতি এইগুলো আমরা করতে পারব। আমাদের এই বাস্তব সংখ্যা আরও আমাদের ক্লিয়ার জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে কিছু সংজ্ঞা। বইয়ের প্রথমে এই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে আমাদের কিছু কথা বলা আছে। যেমন স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আমরা ষষ্ঠ শ্রেণী থেকে বা প্রাথমিক লেভেলের থেকে আমরা শিখে আসতেছি যে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার নাম হলো ইন্টিজার, ইংরেজিতে বলা হয় ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং অঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে শূন্য সহ আমাদের ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। শূন্যের চেয়ে ছোটগুলো হলো ঋণাত্মক, শূন্যের চেয়ে বড়গুলো হলো ধনাত্মক। তাহলে আমাদের এখানে ঋণাত্মক সংখ্যাও আমাদের পাচ্ছি, ধনাত্মক সংখ্যাটাও পাচ্ছি। তারপরে আমাদের আসতেছে ভগ্নাংশ সংখ্যা, পি ভাগ কিউ আকারে কোনো সংখ্যাকে সাধারণত ভগ্নাংশ সংখ্যা বলা হয়। আবার আছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নিয়ে আমি তো কথা বললামই, অমূলদ সংখ্যা নিয়ে আমি কথা বলছি, ভগ্নাংশ সংখ্যা নিয়ে কথা বলছি। পরবর্তীতে আমাদের আসতেছে বাস্তব সংখ্যা, এই চ্যাপ্টারের নামই বাস্তব সংখ্যা। এই পৃথিবীতে আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুই সংখ্যা মিলে যে সংখ্যা হয় সবগুলোকে আমাদের বাস্তব সংখ্যা বলে। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সবগুলোই বাস্তব সংখ্যা। ধনাত্মক সংখ্যা, শূন্যের চেয়ে বড় সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে, শূন্যের চেয়ে ছোট সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। অঋণাত্মক সংখ্যা যদি বলে তাহলে অঋণাত্মক সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হলো অঋণাত্মক সংখ্যা। শুধু শূন্যটা আমাদের লাগবে, শূন্য সহ ধনাত্মক সংখ্যা হলো অঋণাত্মক সংখ্যা। আর শূন্য বাদে শুধু ধনাত্মক গুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা যদি এই বাস্তব সংখ্যার কিছু সংজ্ঞাগুলো আমরা জানি বা এই সংজ্ঞাগুলো যদি আমরা বিস্তারিত করতে পারি বা আয়ত্ত করতে পারি তাহলে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে, বাস্তব সংখ্যার সমস্যাবলী সম্পর্কে আমরা একটু বিস্তারিত আমরা জানতে পারব। আমি যদি পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষায় যদি আমাদের রুট টু বা রুট থ্রি রুট ফাইভ অমূলক সংখ্যা প্রমাণ করো তাহলে আমরা যুক্তির মাধ্যমে এইভাবে আমরা দেখাতে পারব যে প্রথমে আমরা যেভাবে ধাপ বাই ধাপ আমরা করতে পারছি এইগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারটা যদি যথারীতি করি তাহলে আমাদের আর আল্লাহ রহম সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা কিছু বাড়ির কাজ হোমওয়ার্ক নিয়ে আমরা একটু কাজ করি যে কোনগুলো করা যেতে পারে। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা
বা সংজ্ঞা বা ব্যাখ্যা প্রমাণ করা যে রুট ওভার ফাইভ অমূলক সংখ্যা, প্রমাণ করো যে রুট ওভার ফাইভ অমূলক সংখ্যা, প্রমাণ করো যে রুট ওভার ফাইভ অমূলক সংখ্যা, প্রমাণ করো যে রুট ওভার ফাইভ অমূলক সংখ্যা। আমরা আবারও আমরা খেয়াল করব, আমরা সংজ্ঞাগুলো পাশাপাশি আমরা সংজ্ঞাগুলো শিখব, আমরা যথারীতি এইগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের বাস্তব সংখ্যা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। বাড়ির কাজ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাগুলো আমরা একটু দেখব পরবর্তী ক্লাসে, আমরা এই চ্যাপ্টারের অন্যান্য সমস্যা দিকগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, তোমরাও দোয়া করো, সবাই দোয়া করি, আমাদের এই করোনাকালীন পরিস্থিতির এই সমস্যা যেন তাড়াতাড়ি নিরসন হয়, আমরা শ্রেণীকক্ষে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ। বিশ মিনিট হয়েছে নাকি ক্লাস?